নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে, আমি তো অনুকা। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, দুর্গাপুজো বাকি মাত্র আর এক মাস। তার আগে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসল রাজ্য প্রশাসন। কোভিড পরিস্থিতিতে কি কি বিধি মেনে পুজো হবে তা মঙ্গলবারের বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এদিন রাজ্যের মুখ্য সচিব জানান, রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবু পুজো কমিটিগুলিকে কোভিড বিধি মানতেই হবে, বিধি মেনেই হবে পুজো। তিনি আরও জানিয়েছেন, প্রতিবারের মতোই রাজ্যের পুজো কমিটিগুলিকে এবারও দেওয়া হবে 50,000 টাকা। বিদ্যুতের বিলে 50% ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হলো এদিন। মুকুব করা হয়েছে পুজোর লাইসেন্স ফিও। মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ম যার যার, উৎসব সবার। গত বছর করোনা পরিস্থিতির জেরে ধুমধাম করে পুজো করা সম্ভব হয়নি রাজ্যে, তারপরেও ক্লাবগুলির পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। প্রতি পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছিল 50,000 টাকা। এবারও সেই আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য। এদিন নেতাজি ইন্ডোরে বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সহ প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারাও। তাদের তরফে জানানো হয়েছে, গতবারের মতো এবছরও পুজোর অনুমতি চাওয়ার জন্য সিঙ্গেল উইন্ডো পরিষেবা চালু থাকছে, যার ফলে সুবিধা পাবে পুজো কমিটিগুলি। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।